জিনে কি তোরা খামছি মারছে হ্যাঁ জিনের লগে বিয়ে হলে সমস্যা কি এমন জাদু করমু একবারে যদি দেখবি তো ছাগল হয়ে যাবি হ্যাঁ আমার মায়েরা আজকে তোমার হাতে আমি তুইলা দিতাছি আজ থেকে আমার মায়ের ভালোমন্দ দায় দায়িত্ব সব তোমার আমি একটা জিন আর তুই হইছ স্পরি তোর আর আমার বিয়ে হইতাছি এটা তো তোর সাত কবলের ভাগ্য হ্যাঁ ভাগ্য না চাই আমি কি ওর কাছে পড়ি নাকি সাহস কবে হইলো তুই বিয়ার আসর থেকে পালিয়ে যেতে চাস এটা তো কোনোদিনই সম্ভব হইব না আমি একটা জিন আর তুই হইছিস পরি তোর আর আমার বিয়ে হইতাছি এটা তো তোর সাত কবলের ভাগ্য হ্যাঁ ভাগ্য না চাই আমি কি ওর কাছে পরি নাকি আমার নাম পরি আর আপনি একটা জিন আপনি কোন তো জিন আর মানুষের কোনোদিন বিয়ে হয় নাকি এত কথা আমি বুঝি না তোমার আমার পছন্দ হইছে আমি তোমারে বিয়ে করব এটাই আমার চ্যালেঞ্জ আর তাছাড়া তোমার মা আমার লগে বিয়া দিবার লেগে রাজি হইছি তুমি পলানোর চেষ্টা করো কেন হ্যাঁ পরি এই কারণে যে আপনি আমার মায়ের লোভে ফলাইছেন লোভে ফলাই আর যাই করি তবে তোমার মা রাজি হইছে আজকে যেভাবেই হোক জিন পরির বিয়াটা একবার শেষ করতে তুমি চলো না আমি যাব না যাব না যাব না আমি আপনার লগে তোরা কেইভাবে বসে থাকবি আপা গুছায়া আমার মায়ের আজকে বিয়া ও যে কই পালাইলো এখন আর আমি কই খুঁজবো সাসি খোঁজা খুঁজির দরকার নাই আমরা চাই না যে তোমার মায়ের বিয়াটা এ জায়গায় হোক হ্যাঁ বেলাল একদম ঠিক কথা কইছে তুমি কোন হিসেবে ওই জিনের সাথে আমাকে পরিনে বিয়া দাও ওই জিন দেখে কি হইছে আমার মেয়ে সংসার করবো জিনের লগে আর জিন আমারে কইছে আমারে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি কত কিছু দিব চাচি এই ধন সম্পদের লোভই তো তোমার নষ্ট করছে সি 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 যাই হোক দেখো চাচি এখনো সময় আছে তুমি এই বিয়াটা ভাঙ্গা দাও জিনের সাথে পরির বিয়া দিও না ও বুঝতে পারছি তার মানে তোরাই আমার মায়ের ভাগাইছস চাচি ভালো কথা কইতাছি দেখা এই না যে আমরা পরিরে ভাগাইতে সাহায্য করছি উল্টা পাল্টা কথা কব না উল্টা পাল্টা কথা না কয় আর উপায় আছে হ্যার তো ধন সম্পদ সব হারাই গেল গা কারণ জিন তো তারে কথা দিছিল তার মায়েরে বিয়া দিলে সোনা গয়না দেব কিন্তু তার মায়ের তো পালাই গেছে হইছে 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 তো আবার খোঁজার লাগবে না আমার মাইয়া আমি খুঁজে বাইর করব তার মানে তোরাই আমার বউরে পালাই যাবার কইছিলি হ্যাঁ যেতে আমার লগে বিয়া না হয় হ্যাঁ কারণ আমরা চাই না যে আমাকে পরে একটা জিনের লগে বিয়া হোক হাই হাই এই জিনে কি তোরা খামছি মারছে হ্যাঁ জিনের লগে বিয়া হইলে সমস্যা কি এমন জাদু করমু একবারে যদি দেখবি তো ছাগল হয়ে যাবি গা হ্যাঁ তো ওই একটা জায়গায় তো আমরা দুর্বল না হইলে কবে তোমার গলা টিপে দিয়ে মাইরা ফেলতাম আর আমি কি করতাম জানো ব্যাংকের মতো পাড়া চাপা চাপা করে লাইতাম এই জিনের অপমান এত বড় সাহস তোরা আমার ক্ষমতা সম্পর্কে জানোস না আমি যদি একটু জাদু করি তোরা মনে করে যে একবারে বংশ নির্বংশ করে দেন বল তোরা আমি একটা কথা কই তোরাই এই জিনের শালা শালি হইবি দেখিয়া তোরা আমি কিচ্ছু কইতাছি না নাইলে কিন্তু আমি আগুনের গোলা কিন্তু দিলাম তোরা না 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 যাবা জীবনেও চাই না যে আপনি আমি সোনা গয়না দিই টাকা পয়সা দিই ধন সম্পদ দিই
হ্যাঁ এটা তো আমি ভালো করেই জানি ওরাই সব বুদ্ধিগুলা দিছে যাক ভালোই হইছে তুমি আমার মায়েরারে নিয়ে আইছো যেই যত কথা কোক না কেন আমার মায়ের আমি জিনের লগে বিয়া দিমু এইটাই আমার শেষ কথা হ্যাঁ আমিও চিন্তা করছি বউ না নিয়ে আমি এখান থেকে যাব না ঠিক আছে কি আচ্ছা মা তুমি কেমনে কইরা পড়তেছো নিজের আপন মেয়েরে আপনি জিনের হাতে তুইলা দিতে দেখ বেশি কথা কবি না মার কথা সব সময় শুনবি হ্যাঁ চল চল ঘরে যাই দেখ একটা জিনের বই পড়িটা ফালাইছে তো পড়ছেটা উচিত হয় নাই আচ্ছা কিটু তুই কা কি করমু ওই জিনের যে কেরামতি ওই কেরামতি দিয়ে কি আমরা পারমু ওই কি আমরা ছাগলের বাচ্চা বানাই দিব ছাগলের বাচ্চা বানাই বাবু জীবন চলে যাক তারপর ওর এই জীবন নষ্ট করা আমি বলি কি উচিত হইব না বুঝলাম না তার মানে তুই কি কইতে চাস তার মানে আবার কি ওই জিনের সাথে পরিবি হইব না আমরা আটকাই দিমু হবে লাল কিটু ঠিকই কইতাছে আচ্ছা ঠিক আছে চল আমার মায়েরা আজকে তোমার হাতে আমি তুইলা দিতেছি আজ থেকে আমার মায়ের ভালো মন্দ দায় দায়িত্ব সব তোমার ঠিক কথা কইছেন চাচুরি আম্মা আপনি কোনো টেনশন করেন না আপনার মায়ের নিয়ে আমি আকাশে আকাশে ঘুরব পরে থাকবো কি জানেন বট গাছে বট গাছে যদি কেউ লোহা গেলে যায় তাহলে কলা গাছে যাব সেইটা বাবা তোমার যেখানে মন চায় তুমি সেইখানেই থাইকো তাহলে আমার মায়েরা সুখে থাকলে হয় দে মা তোর হাতটা দেখি দাঁড়াও চাচি আর যদি বেশি ক্ষমতা দেহাত তাহলে টাইসনের চাইতে বেশি করতে চাইছে ও নো এখন এটা